Assalamualaikum viewers, welcome to Ruli's recipe and vlog. আমরা একটা নার্সারিতে আসলাম। অনেক রকম গাছপালা, অনেক বড়, বিশাল বড় একটা নার্সারি। মনে করলাম একটু ছবি রাখি সবার দেখার জন্য। বিউটিফুল ফ্লাওয়ার, বাইরেটা দেখলা কেমন লাগলো? অনেক সুন্দর, ভেতরে আসা আরো ভালো লাগবে। অনেক সুন্দর হয়েছে। আমি আরো কয়েকদিন আগে আসতে চাইছিলাম যে গাছে অনেক ফুল থাকবে, বাট সময় বের করতে পারিনি। মা ভেতরে চলো, অনেক পাবা। আমার বাড়িতে কোনো জায়গা নাই গার্ডেনে, গাছ কেনার মতো এখন আর কোনো জায়গা নাই। তারপরে আমি আসছি একটু দেখতে, মানে মারে দেখাইতে। কিউটি কিউটি ফ্লাওয়ার, মাশাআল্লাহ। গার্ডেনের মধ্যে আমরা যাই, তারপরে আবার ভিডিও নিব। এটা সব সামনে, এরপরে হচ্ছে গার্ডেন। কিউট কিউট সব কিছু, এত সুন্দর সাজায় গুছায় রাখা। এইগুলা দেখতে গেলে আরো সময় লাগবে, একটু শর্টে এগুলা দেখাই। অদ্ভুত সুন্দর জায়গা। আমি আমার মারে বলতেছি, মা বেড়ানোর মতো একটা সুন্দর জায়গা। এক একটা দিকে এক এক ধরনের জিনিস দিয়ে সুন্দর করে সাজানো। বসার জায়গাও রাখছে, এখানে আছে ক্যান্ডেল কয়েক ধরনের, আবার মাটির ছোট ঘরে রাখার পট কিছু, গাছ দেওয়ার জন্য যেগুলো। এদিকে ওদের আলাদা গার্ডেনের কি বলে জ্যাম জেলি সেইগুলা। এখানে বোধহয় মুখের মাস্ক জাতীয় জিনিস, সোপ এরকম কিছু জিনিস। সেই রকম সুন্দর, মানে এখানে অনেক সময় নিয়ে যাইতে হবে, বসতে হবে, দেখতে হবে এখানে কি যে সুন্দর, মানে দেখার মতো জায়গা আসলে। ডিয়ার ফ্যামিলি, একটা উপরে নেস্ট আছে পাখির, খুব সুন্দর, খুবই সুন্দর। ঘর সাজানোর সব ধরনের, সব টাইপের জিনিস আছে, এক এক টাইপের জিনিস দিয়ে এক একটা কর্নার সুন্দর করে সাজানো, ভাসে রাখার মতো। এগুলো এই ক্যান্ডেলগুলা ব্যাটারিতে দেয়া, যেগুলো ব্যাটারিতে জ্বলবে। এদিকে হ্যাট, এদিকে রিয়েল প্লান্ট যেগুলো ঘরে রাখে, ইনডোর প্লান্ট যেগুলো। একটু বেশি সুন্দর সব।
বাড়ি সাজানোর জন্য যা দরকার গাছ থেকে শুরু করে টুকিটাকি সবই মোটামুটি এখানে পাওয়া যায়। এখানে ফ্লাওয়ার ভাস যেগুলো টব মানে ছোট ছোট গাছ যেগুলোতে লাগানো কুশন সুন্দর কিছু ফুল বাগানের সব কিছু দারুণ দারুণ। মোটামুটি খুব শর্টে আমি পুরাটা দেখানোর চেষ্টা করলাম, পুরাটাও দেখাইনি আসলে, এক এক সাইডের কিছু জিনিস আমি বাদ দিয়ে গেছি। এবার আমি চলে যাব মেন গার্ডেনের দিকে। এখন যাচ্ছি গার্ডেনে, মেন গার্ডেন। ওয়াও, কোন দিকের ছবি নিব আর কোনটা নিব না। মাই গুডনেস, কি সুন্দর! আমার কাছে মনে হয়েছে বেড়াইতে আসার জন্যেও খুব সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা, সময় কাটানোর জন্য বেশ সুন্দর জায়গা। বেশি সুন্দর সবকিছু। দূরে দূরে যত দেখা যাচ্ছে সব গাছ গাছ আর গাছ, এক এক সাইডে এক এক রকমের গাছ। আমি একটু সবজি বাগানের দিকে যাব ফুল শেষ করে। ও, এই যে মরিচ হয়েছে, আল্লাহ, আমি তখন খুঁজে খুঁজে পাই নাই, আর এদের দেখি বড় হয়ে গেছে, কয় টাকায় সেল করবে এটা দেখি তো। উপসি, এই যে প্রাইস $45 একটা মরিচ গাছ, টু মাচ আমার জন্য। এনে প্রচুর মরিচ লাগাইছে ওরা। এটা কি গাছ লাগাইছে? শশা। ওয়াও, ওদের শশা আসছে, ভেন্ডি আসছে, বাহ, এটা দেখি পুরা বাঙ্গাল বাগান লাগা করে ফেলছে। টমেটো, এটা তো পুরা বাঙালি বাগান বানাই ফেলছে, গেন্দা লাগাইছে, শশা লাগাইছে, মরিচ, ভেন্ডি। মানে সেই বড় বড় জায়গায় মানুষ যেমন ছবি দেখতে যায়, ওই সাইডটা তো নেই নাই। বিউটিফুল কালারফুল, বিউটিফুল কালারফুল। এখানে প্রচুর গাছ, কিন্তু সব গাছ মানে সব কিছুরই দাম।
কচু গাছ। কি লেখা? ব্যানানা। কেন ব্যানানা? ও, ব্যানানা ট্রিও আছে এর মধ্যে। নানান রকমের কচু গাছ দেখি। পাইছো তোমরা মরিচ গাছ? ডালপালা নাই কিছু নেই, লাগাই দিলে ডালপালা হবে। এগুলো দাম কমাইছে, কিন্তু মরিচের দাম হচ্ছে 5 টাকা করে একটা গাছ। টমেটো পুরি কিউটি ফ্লাওয়ার। ও, কি সুন্দর আল্লাহ। এটা কি মরিচ? কুটুস কুটুস। এই যে দামটা দেখো, $6.99। এই 5-6টা মরিচ আছে, কি মরিচ আল্লাহ জানে। এরা তো দেখে মনে হচ্ছে যে এরা বাস্কেটবল প্লেয়ার সব। এরা তোমার এরা দুইখান মরিচ ধরছে, 7 ফিট সাইজ হয়ে গেছে তোমার মতো। হ্যাঁ, তো এদের সাথে আরে আমার মা কি মানে এইরকম কাস্টমার মনে হয় নার্সারিতে এরা কেউ পায় নাই, বলে মরিচ একটা খায় দেখো। এটা তো আমি ভিডিও দেবই। তোমার পছন্দ মতো একটা নাও, এইগুলো আমি নিয়ে গেছি মা। ওকে নাও, মা খাচ্ছে। সিরিয়াসলি মা, তোমার যদি এখন ঝাল ধরে কি করবা বলো তো? পানি নাই তো। আমি কিন্তু ভিডিও করতেছি মা, এটা দিয়ে দিব আমি। ঝাল নাই মাসে, তাহলে নিয়ে লাভ নাই। না, নানান রকমের পট আছে, টপ যেটা আমরা বলি। ও খোদা, একটু দামটা দেখাই। খাইছে আমারে, $100 দিয়ে একটা টপ কিনতে হবে। ইহার দাম একটু কম, মানে এই আসলে আমার জন্য না, আমি শুধু দেখাচ্ছি, কেউ চাইলে আসো। এই যে একটা ভাসের দাম $109.99। ছোটগুলার দেখাচ্ছি, এটা এখানে সবচেয়ে বড় সাইজেরটার দাম হচ্ছে $530। বাহ, খাইছে। সব এরকম দাম, মানুষ আসে আর কি বলে ট্রাক ভরে ভরে নিয়ে যায়, কত যে টাকা লোকজনের আল্লাহ মাবুদ জানে। ছোট একটা দাম দেখি কত, বড়টা তো দেখলাম, ছোট কই। ও, এগুলো 30% সেল দিছে, 23 টাকা দাম, 30% সেল। ছোট্ট, তাও আবার ভাঙছে, সেই জন্য সেল দিছে, যন্ত্রণা। মাত্রা ছাড়া দাম, পাগলের মতো দাম রাখে, পাগলের মতো গাছের দাম, পটের দাম, এতে সমানে সেল হচ্ছে। আমি মনের দুঃখে বেরোয় গেলাম যে এত দাম দিয়ে একটা পট কেনা, গাছ কেনা আমার জন্য ডিফিকাল্ট। আমার মা আবার গল্প শুরু করছে মানুষের সাথে। আমি গাছ কিনতে পারলাম না দামের অত্যাচারে। একটা মরিচ গাছ $9 দাম, $9। এখন সেগুলো যেগুলো কিনে নাই লোকে, ধিংদি ধিংদি সাইজ হয়েছে, বাস্কেটবল প্লেয়ারের মতো 4টা করে মরিচ ঝুলতেছে, যে মাসু নিয়ে দাঁড়ায় আছে। চেহারা সুন্দর লাগতেছে এটা তোমার? বাড়ির গাছগুলো দেখো নাই? এই বাগানের বোধহয় 1/4 ছবি আমি নিছি, কিংবা আরও কম জায়গার ছবি নিছি। আসলে প্রচুর জায়গা, আর একদিকে আছে বড় বড় ফলের গাছ, বড় বড় কি বলে নানান রকম বড় গাছ আছে, যেসব সেসব
ফুল গাছ ফল গাছ এরকম অনেক কিছু। ওইসব দিকে আর যাব না, অনেক গরম। এইটুক থেকে শেষ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, যদি আমার ব্লগটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো নার্সারিটা। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। মা একটু বাই করো, খোদা হাফেজ। সে এখনো গাছ পছন্দ করেই যাচ্ছে মাসু, ওই যে দুইটা সিলেক্ট করে ফেলছে, একটার সাথে দুইটা মরিচ, একটার সাথে চারটা মরিচ। বাহ, দুইটার সাথে চারটা মরিচ! আমি তো তোমারে বললাম, দেখেই মনে হচ্ছে যে বাস্কেটবল প্লেয়ার সব। তোমার মতোই, হ্যাঁ চলো। সে আসলে কিছু না কিছু কিনে, বাট আমার কাছে অনেক কস্টলি মনে হয়, কিন্তু আমার বেড়ানোর মতো একটা সুন্দর জায়গা মনে হয়। ওরা এই যে বড় বড় কাজগুলো এভাবে ক্রেনে করে। আসলে সুন্দর একটা জায়গা, মানে দেখার জন্য খুব সুন্দর। আমি কাছ থেকে যখন প্রথম দেখি আমার এতই ভালো লাগছে, কিন্তু আমি বাচ্চাগুলারে পাজিগুলো আসতে চাইনি, ওদের নিয়ে আর একদিন আসবো। ওয়াও কি সুন্দর! মা দেখো, ছবি তুলতে চাও মা এসব জায়গায় একটু? কি সুন্দর না! তোমার খুব সুন্দর লাগতেছে, দুইটা টিং টিং আর দুইটা মরিচ গাছ হাতে করে দাঁড়ায় আছো। মারে খাওয়াবা, মানে আমি লাইফে এরকম দেখিনি যে মরিচ গাছে কিনতে আসলে মরিচ ভাঙে খাইছে, আমার মা খাইলো। মানে ঝাল মরিচ এরা খুঁজে বেড়াচ্ছে, ঝাল পাচ্ছে না বলে মাসুরে প্রুফ করতেছে, মরিচ একটু খায়ে দেখাইছে যে আসলে ঝাল না।